প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এই যে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করি সেই যে কেসো দিয়ে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করি সেই কেসোর যে বাচ্চা দেয় দেখেন বাচ্চাগুলো আপনারা দেখেন আমি বাচ্চা সম্পর্কে আজকে কথা বলবো যে কত ছোট বাচ্চা দেয় এই কিছু কিভাবে আপনারা এই গোবর থেকে বাচ্চা সেপারেট করবেন আলাদা করবেন কত সাবধানে এই বাচ্চাগুলো আপনাকে এই গোবর থেকে বের করতে হবে সেগুলো আমি আপনাকে দেখাবো দেখেন এখানে যদি একটু সতর্কতা অবলম্বন না করেন তাহলে বাচ্চাগুলো মারা যাবে দর্শকরা দেখেন এইভাবে আপনার ভাঙতে হবে কী পরিমাণ বাচ্চা এর ভিতরে আছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখেন এভাবে করে আপনার আস্তে আস্তে করে খুব সাবধানে বাচ্চাগুলো আপনার বের করতে হবে দেখেন কত ছোট বাচ্চা এবং অনেক বাচ্চা অনেক বাচ্চা হ্যাঁ এগুলোই রেখে দাও দেখেন দর্শক বন্ধুরা ছোটো ছোটো বাচ্চা এগুলো খুব সাবধানে আপনার বের করে আলাদা একটা পাত্রে রাখতে হবে দেখেন খুব খুব নরম এই বাচ্চাগুলো যদি একটু ডলা লাগে হাত দিয়ে একটু চাপ লাগে সেক্ষেত্রে বাচ্চাগুলো মারা যাবে দেখেন গোবরের ভিতরে কত বাচ্চা এর ভিতরে অনেক 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 বাচ্চা এই যে সাদা সাদা হয়ে গিয়েছে এই যে এই যে বাচ্চা দেখেন খুব সাবধানে আপনার এগুলো করতে সময় লাগবে সময় লাগবে বলে যে আপনি খুব তাড়াহুড়ো করে করলে আপনি সবগুলো বাচ্চা বাঁচাতে পারবেন না ওই জন্য খুব সাবধানে খুব সাবধানে আপনার কাজ করতে হবে আস্তে আস্তে করে এগুলো আপনার এই যেভাবে ভাঙতে হবে ভেঙে আর দেখেন কি পরিমাণ বাচ্চা এর ভিতরে শত শত বাচ্চা শত শত বাচ্চা এই দেখেন দেখেন কিছু সাধারণত শীতের শীত শীত মৌসুমে বাচ্চা দেয় এখন আপনারা দেখতে পাচ্ছেন কত ছোটো বাচ্চা কত ছোটো অনেক ছোট বাচ্চা এই বাচ্চাগুলো যদি আপনি বাঁচাতে চান তাহলে আপনার খুব আস্তে আস্তে এই গোবর থেকে এই বাচ্চাগুলো আপনার বের করতে হবে দেখেন দেখেন কত ছোটো বাচ্চা কত ছোটো দেখেন এগুলো গোবরের ভিতরে থাকবে এগুলো আপনার আস্তে আস্তে করে বের করে অন্য একটা পাত্রে দেখেন এই যে নখের উপরে কিভাবে এই যে দৌড়াদৌড়ি করছে চলাফেরা করছে এগুলো খুব আস্তে করে আপনাদেরকে অন্য অন্য একটা পাত্রে রাখতে হবে দেখেন কত ছোটো বাচ্চা এক জায়গায় দুইটা তিনটা বাচ্চা বড়ো একটা বাচ্চা ছোটো একটা বাচ্চা যদি চাল সার বের করতে যান তাহলে সব বাচ্চা নষ্ট হয়ে যাবে সব বাচ্চা মরে যাবে আগে আপনার এই গোবর থেকে আপনার গুলো সেপারেট করে নিতে হবে এইভাবে হাত দিয়ে এগুলো যদি আপনি চালনির উপরে দেন তাহলে সব বাচ্চা নষ্ট হয়ে যাবে সব বাচ্চা মরে যাবে সুতরাং আগে আপনি এই যে কেঁচো এই যে গোবর থেকে এইভাবে করে আপনার সবগুলো কেঁচো সেপারেট করে নিয়ে বড় যে বড় কেঁচোগুলো আছে ওই ওই কেঁচোগুলো মারা যাবে না কিন্তু এই বাচ্চাগুলো আপনি চালনির ভিতরে দিয়ে এরকম করে একবার চাললেই সব বাচ্চা মরে যাবে সব বাচ্চা একটাও বাচ্চা আপনি বাঁচাতে পারবেন না সুতরাং আগে আপনার কষ্ট করে হলেও সময় নিয়ে এভাবে করে আপনার সব বাচ্চাগুলো আলাদা করে তারপর আপনার চালনিতে দিয়ে আপনি হচ্ছে সার করবেন তার আগে যদি করতে যান সব বাচ্চা মারা যাবে দেখেন এই যে বাচ্চা দেখেন কি পরিমাণ বাচ্চা একটা গোবরের টুকরো থেকে কি পরিমাণ বাচ্চা বের হয়েছে দেখেন কতগুলো বাচ্চা দেখেন অনেক বাচ্চা এবং এগুলো দেখেন অনেক নরম এর কা এর এর যে শরীরের অংশ অনেক নরম এগুলো যদি আপনার এরকম হাত দিয়ে একটু চাপ লাগলেই বাচ্চাগুলো মরে যাবে এরকম এরকম যদি ডলা লাগে বাচ্চাগুলো মরে যাবে সুতরাং খুব সাবধানে এই বাচ্চাগুলো এই গোবরের ভিতর থেকে আপনার আলাদা করতে হবে আস্তে আস্তে করে বাচ্চাগুলো আলাদা করে তারপর হচ্ছে চালনিতে দিয়ে আপনার এগুলো চেলে তারপর হচ্ছে আপনার সার বের করতে হবে সুতরাং এগুলো খুব সাবধানে করবেন তা হলে একটা কেচোর বাচ্চা বাঁচবে না দর্শক বন্ধুরা আপনারা এরকম নতুন একটা চাড়িতে নতুন গোবর নিয়ে তারপর হচ্ছে দেখেন এই যে এই নতুন কিছুগুলো যে আপনার যে সারগুলো তৈরি হয়ে গিয়েছে এখান থেকে আলাদা করে এই নতুন চাড়িতে আপনার দিতে হবে এটা সরাই নিয়ে আসবে একটু হ্যাঁ দেখেন এইভাবে করে এভাবে করে আপনার আস্তে আস্তে করে বের করে এই নতুন গোবরের ভিতরে দিয়ে দিতে হবে এখান দর্শক নতুন গোবর দিলে ওরা একটু পরে এর এই গোবরের উপরে কিছুগুলো রাখলেই ওরা আস্তে আস্তে করে ওর ভিতরে ঢুকে যাবে কিছুগুলো দেখেন দিলে ওরা ঢুকে যাবে এই গোবরের উপর দেখেন ওই যে ওরা চলা শুরু করেছে ওরা ওই নতুন গোবরের ভিতরে চলে যাবে এই যে গোবরের উপরেই শুধু রাখলেই হবে ওরা ওদের মতো ভিতরে চলে যাবে কিছু শীতের সময় বাচ্চা দেয় শীত মৌসুমে তাদের প্রজননকাল বাচ্চা তখনই দেয় এখন ইংরেজি সেপ্টেম্বর মাস বাংলায় ভাদ্র মাসের শেষের দিকে এখন দেখেন কিছুগুলো বাচ্চা দেয়া শুরু করেছে এবং প্রচুর বাচ্চা দিবে একটা কিছু কয়েকবার বাচ্চা দিবে এই যে শীতের সময় ওরা বাচ্চা দিতেই থাকবে দিতেই থাকবে তো সেক্ষেত্রে আপনার কিছুগুলো অবশ্যই সুস্থ রাখতে হবে ঠিক সময়ে আপনার চারির গোবর পরিবর্তন করতে হবে আপনার চারিতে যদি খাবার না থাকে তো সেক্ষেত্রে নতুন খাবার চারিতে দিতে হবে কারণ এই যে প্রজননের সময় বাচ্চা দেওয়ার সময় কিছুকে অবশ্যই সুস্থ রাখতে হবে সুতরাং পর্যাপ্ত পরিমাণ খাবার ওদেরকে দিতে হবে তো মনে করেন যে আপনার আঠাশ দিনের ভিতরেই সার হয়ে যায় যদি ঠিক মতো কিছু দেয়া থাকে তো সেক্ষেত্রে আঠাশ দিনে আপনি ওদের নতুন গোবর না দিতে পারেন সেক্ষেত্রে সমস্যা হবে আপনার ঠিক টাইমেই খাবার দিলে কিছু সুস্থ থাকবে এবং প্রচুর পরিমাণ বাচ্চা দিবে সুতরাং এই সমস্ত গাছগুলো আপনার অবশ্যই ঠিক টাইমে করতে হবে তা হলে আপনি কিছু থেকে সঠিক সময়ে বেশি পরিমাণ বাচ্চার উৎপাদন পাবেন না